আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা শিখব ডিগ্রি চেঞ্জিং এর বেসিক আলোচনা। তো ডিগ্রি চেঞ্জিং এর বেসিক আলোচনা এই ক্লাসটা যদি তুমি ভালো করে বুঝতে পারো এবং শিখো, তো আশা করব পরের ক্লাসগুলো বুঝতে তোমার খুব সহজ হবে। আমরা যখন পজিটিভ থেকে কম্পারেটিভ, পজিটিভ থেকে সুপারলেটিভ এবং সুপারলেটিভ থেকে পজিটিভ, আবার সুপারলেটিভ থেকে কম্পারেটিভ এইগুলো শিখবো, অর্থাৎ চেঞ্জিং করব, সেক্ষেত্রে তোমার এই ক্লাসটা যদি আজকে তুমি ভালো করে বুঝে রাখো তাহলে ওই ক্লাসগুলো বুঝতে তোমার জন্য খুব হেল্পফুল হবে। তো আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো তুমি যদি আলোর দিশারি স্কুল চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। ডিগ্রি অর্থ হলো তুলনা। ডিগ্রি তিন প্রকার, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। আর দেখো, পজিটিভ ডিগ্রি হবে কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ বর্ণনা করা হয়, তখন সেটা হয় পজিটিভ ডিগ্রি। অর্থাৎ যখন কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ বর্ণনা করা হবে তখন সেটা হবে আমাদের পজিটিভ ডিগ্রি। আর দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে যখন তুলনা করা হয়, অর্থাৎ দুটো ব্যক্তি অথবা দুটো বস্তুর ভিতরে যখন তুলনা করা হবে তখন সেটা হবে আমাদের কম্পারেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভের ক্ষেত্রে সবচেয়ে এই কথা আসতে পারে, অথবা অনেকের ভিতর একজনকে বোঝায়, এরকম ক্ষেত্রে হয় আমাদের সুপারলেটিভ ডিগ্রি। তা আশা করি বুঝতে পেরেছ। তো এরপর দেখো, আমি এখানে পজিটিভ ডিগ্রি চেনার কিছু উপায় দিয়ে দিছি যে পজিটিভ ডিগ্রি চিনব কীভাবে আমরা। সেন্টেন্সের প্রথমে নো আদার অথবা ভেরিফিও থাকতে পারে, এছাড়া সো ডটার অ্যাস অথবা অ্যাস ডটার অ্যাসও থাকতে পারে। অর্থাৎ সেন্টেন্সের মাঝে এইগুলো তুমি দেখো, এইগুলো হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রি চেনার একটা কৌশল বা চেনার উপায়, যে সেন্টেন্সের প্রথমে নো আদার থাকবে অথবা ভেরিফিও থাকবে, হ্যাঁ, এবং সো ডটার অ্যাস অথবা অ্যাস ডটার অ্যাস থাকতে পারে। তো এক্সাম্পল দেখো, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। তো তুমি দেখো প্রথমে কিন্তু নো আদার আছে এবং আমাদের সেন্টেন্সের মাঝে দেখো অ্যাজ অ্যাজ গুড অ্যাজ, অর্থাৎ এখানে অ্যাজ আছে, এখানে আবার অ্যাজ আছে। তো আশা করি বুঝতে পেরেছ। তো এরপরে চলো আমরা কম্পারেটিভটা দেখি। কম্পারেটিভ ডিগ্রি চেনার উপায় হলো আমাদের দ্যান থাকবে অথবা দ্যান এনি আদার, দ্যান মোস্ট আদার অথবা দ্যান অল আদারও থাকতে পারে। তো একটা এক্সাম্পল দেখো, হি ইজ বেটার দ্যান এনি আদার ম্যান ইন দ্য ভিলেজ। তুমি খেয়াল করো যে হি ইজ বেটার, এই দেখো দ্যান এনি আদার আছে, অবশ্যই দ্যান এনি আদার দ্যান থাকবেই, হ্যাঁ, দ্যান দিয়ে শুধু দ্যানও থাকতে পারে, দ্যান এনি আদার থাকতে পারে, দ্যান মোস্ট আদার, দ্যান অল আদার, দ্যান ফিউ আদার, এরকম কিছু থাকলে তুমি বুঝবে কি এটা কম্পারেটিভ ডিগ্রি। তো এরপরে দেখো সুপারলেটিভ ডিগ্রি চেনার কৌশল, সেটা হচ্ছে বি ভার্বের পর দি অথবা অন অফ দি থাকবে। অর্থাৎ বি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্বের পরে তুমি খেয়াল করবে যদি দি থাকে অথবা অন অফ দি থাকে তাহলে সেটা হবে সুপারলেটিভ ডিগ্রি। এখন তুমি অন্য কোথাও যদি দি দেখো সেটা কিন্তু আসলে সুপারলেটিভ হবে এরকম কোনো কথা নেই, এই দিকে থাকতে হবে বি ভার্বের পরে অর্থাৎ সাহায্যকারী ভার্বের পরে। যেমন এক্সাম্পল দেখো, হি ইজ, এখানে কিন্তু দেখো হি ইজ, এই ইজটা হচ্ছে আমাদের বি ভার্ব, এরপরে দেখো অন অফ দি আছে, এরপরে শুধু দি থাকতে পারতো সেক্ষেত্রেও আমাদের সুপারলেটিভ ডিগ্রি হতো। তো হি ইজ ওয়ান অফ দ্য ক্লেভারেস্ট ম্যান ইন দ্য অফিস, এটা হচ্ছে আমাদের একটা সুপারলেটিভ ডিগ্রি। তো ডিগ্রি পরিবর্তনের কিছু নিয়ম দেখো, কখন আমাদের গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট এইভাবে হবে, আবার কখন বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। দেখো দুটো কিন্তু দুটো সিস্টেম, এখানে কিন্তু আমার পজিটিভ গ্রেট, কম্পারেটিভ হয়েছে গ্রেটার, ইআর যুক্ত হয়েছে, আর সুপারলেটিভে ইএসটি যুক্ত হয়েছে গ্রেটেস্ট। অর্থাৎ কখন এইভাবে আমরা ডিগ্রিগুলো পরিবর্তন করব আর কখন আমরা বিউটিফুল, অর্থাৎ এর আগে মোর যুক্ত করে মোর বিউটিফুল কম্পারেটিভ হয়েছে এবং সুপারলেটিভ করছি আমরা মোস্ট যুক্ত করে মোস্ট বিউটিফুল। তো এইভাবে এবং এইভাবে কোন সময় কোনভাবে করব সেই জিনিসটা তোমরা একটু ভালো করে খেয়াল করো। আমি এখানে লিখে দিছি যে যদি কোনো অ্যাডজেক্টিভ হয় এক সিলেবল বিশিষ্ট, অর্থাৎ যদি একের একবারে উচ্চারিত হয় তাহলে কিন্তু আমাদের হবে এই নিয়মে যে ওয়াইজ, যেমন ওয়াইজ দেখো, ওয়াইজ একবারে উচ্চারিত হচ্ছে তো এর কম্পারেটিভ হবে ওয়াইজার, সুপারলেটিভ হবে ওয়াইজেস্ট। যখন একবারই উচ্চারিত হবে তখন হবে আমাদের এইভাবে। আর যখন এরপর দেখো, যদি কোনো অ্যাডজেক্টিভ হয় একের অধিক সিলেবল বিশিষ্ট, অর্থাৎ একের অধিকবার উচ্চারিত হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই মোর এবং মোস্ট যুক্ত করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হবে। যেমন দেখো ইউজফুল, তুমি কিন্তু এখানে ওয়াইজ একবারে বলতেছো কিন্তু ইউজফুল অর্থাৎ দুইবার উচ্চারিত হচ্ছে, এরকমভাবে একের অধিকবার যখন উচ্চারিত হবে তখন আমার ওটাকে ওই অ্যাডজেক্টিভকে যদি আমরা কম্পারেটিভ করতে চাই তার আগে আমাদের যুক্ত করতে হবে মোর
এবং যদি সুপারলেটিভ করতে চাই তাহলে তার পূর্বে যুক্ত করতে হবে মোস্ট। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এখানে দেখো কিছু পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি উদাহরণ দিয়ে দিছি, তো তোমরা এগুলো শিখে রাখো, অবশ্যই তোমাদের জন্য হেল্পফুল হবে। ব্যাড এর কম্পারেটিভ হবে ওরস এবং সুপারলেটিভ হবে ওরস্ট। গুড, বেটার, বেস্ট তোমরা অনেকে এটা জানো। এরপরে দেখো ওল্ড, ওল্ডের কম্পারেটিভ হবে ওল্ডার, সুপারলেটিভ হবে ওল্ডেস্ট। ফাইন, দেখো একবারে কিন্তু এগুলো কিন্তু একবারেই উচ্চারিত হচ্ছে, ব্যাড, গুড, ওল্ড, ফাইন একবারেই উচ্চারিত হচ্ছে। তো এই জন্য এইগুলো আর কি আমরা কীভাবে করি দেখছো, যে ফাইন, ফাইনার, ফাইনেস্ট, নাইস, নাইসার, নাইসেস্ট। অ্যাক্টিভ, দেখো এটা কিন্তু দুইবার উচ্চারিত হচ্ছে, একবারে হচ্ছে না কিন্তু আমাদের, অ্যাক্টিভ। এজন্য এটার পূর্বে আমাদের মোর যুক্ত করে কম্পারেটিভ করতে হবে এবং মোস্ট যুক্ত করে সুপারলেটিভ করতে হবে। তাই আমরা অ্যাক্টিভ, মোর অ্যাক্টিভ, মোস্ট অ্যাক্টিভ। এরপর দেখি অনেস্ট, অনেস্ট, মোর অনেস্ট, মোস্ট অনেস্ট। ট্রুথফুল, মোর ট্রুথফুল, মোস্ট ট্রুথফুল। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো আর এটা খুব ভালো করে দেখো এবং মনে রাখো, প্রয়োজনে লিখে রাখতে পারো তোমরা। তো আজকের এই ক্লাসটা তোমরা ভালো করে আশা করি বুঝতে পেরেছো। তো এর পরবর্তী ক্লাসে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ এবং তার পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই ধারাবাহিকভাবে ক্লাসগুলো দিতে থাকবো। আশা করি তোমরা ক্লাসগুলো পরপর দেখবে আর এই ক্লাসগুলো পাওয়ার জন্য তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।